어, 또 밈이죠 이제. মাসের অনেক দাম। আরে তা তো সচেতন লোকটা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। এখন কোয়ারেন্টাইন পিরিয়ড হচ্ছে, আমরা ঘরে বসে আছি সারাদিন। এটা সমাজের জন্য ভালো, সবার জন্য ভালো, এতে এফেক্টেড না হয়। তো বসে বসে বোর হচ্ছিলাম, ভাবছিলাম খাবার অর্ডার করবো, কিছু খাওয়া ভালো কিছু খাওয়া যাক। কিন্তু এখানকার সবকটা রেস্টুরেন্ট বন্ধ। কোয়ারেন্টাইন পিরিয়ডে একটা সুবিধা হলো, সরকার আপনার 21 দিন ছুটি দিয়েছে, তো আপনি ফ্যামিলির সাথে ঘরে কাটান, খামোখা চা ফা খেতে বাইরে যাবেন না, বা চা খাওয়া হয়ে গেলে চলে যাবেন না, হয় পুলিশের মার খান নাহলে দাঁড়িয়ে থাকুন, নাহলে বেস্ট উপায় হচ্ছে ঘরের ভিতরে থাকুন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, নতুন কিছু শিখুন। ইউটিউব আছে, এত কিছু নেট ভরে নয় নেট ভরা ভরে ভরে দেওয়া আছে আপনাদেরকে, কেন সদ্ব্যবহার করুন ওটার জন্য। বিরিয়ানি দাঁড়ানোর দায়িত্ব আমার। সো যদি কখনো কারো খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই পাঠাবো, যদি কমেন্টটা ভালো লাগে তবে পাঠাবো, না পাঠাবো না। এখানে আমি চালকে সোক করে রেখেছি, এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি 3 ঘন্টার জন্য, আর এখানে আলুটা এটা আমার স্টাইলে, আমি আলু ভাজার পর এটাকে সোক করার জন্য দুধের সাথে কেশর আর হলুদ মিশে রেখেছি, যাতে সোক করে আলুটা একটু আহাহা ওই লাল কালারের আলুটা আসে, তাই জন্য দেখা যাক কেমন হয় আমার। লকডাউন মানে লকডাউন, খামোখা বাইরে যাবেন না, ঠিক আছে, বাজার করে যান, সকালবেলা অল্প কিছু কিনে আনুন, স্টক করবেন না, কোনো জিনিস হোর্ডিং করবেন না, সবার জন্য সবাইকে নিতে দিন, আপনি একাই পয়সা আছে বলে আপনি একা নিয়ে নেবেন, বাকিরা গরিবরা নিতে পারবে না, এমন যেন না হয়। ও আপনার চলে এসেছেন, তো এইভাবে আমি সময় কাটাচ্ছি ফ্যামিলির সাথে, অনেক কিছু শিখছি। আজকে সকালবেলা হঠাৎ ইচ্ছা করলো যে ঘরে চিকেন রাখা আছে, যদি কিছু বানানো যায়, তো মা বললো চল বিরিয়ানি বানা, আর বিরিয়ানি যখন বানাতে তো আমিই বানাবো, আমি ছাড়া কেউ বানাতে পারে না, তো তার জন্য আমি রেসিপি তৈরি করছি। এখন সব কিছু আমি অলরেডি ইন প্রসেসে রেখে ব্লগ করছি, আমার ভাবলাম ব্লগও করি, কারণ অনেকদিন ব্লগও করা হয় না। বিরিয়ানি আমার প্রিপারেশন চলছে, তো আমার জন্য 2-4টে কথা শুনে যান। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি হাত জোড় করে বলছি, এখন লকডাউন পিরিয়ড চলছে, আপনার খুব আর্জেন্ট দরকার না হলে আপনি ঘর থেকে বেরোবেন না, আপনার হয়তো জীবনের ভয় নেই, তা বলে আরও বাকি 10 জনকে এই রোগটা ছড়াবেন না, ভাইরাস যাতে স্প্রেড না হয়, তাই জন্য অলওয়েজ অলওয়েজ সবসময় দরকার ছাড়া তো বাইরে বেরোবেন না, যদি বেরোন অলওয়েজ N95 বা 3 লেয়ার মাস্ক ইউজ করুন, হাতে স্যানিটাইজার বারবার করে ধোন, হাত বারবার করে ধোন, স্যানিটাইজার না হলে নর্মাল সাবান দিয়ে হাত 20 সেকেন্ডে বেশি ধোন, এবং ভালো থাকুন, হ্যাপি থাকুন। কেন বেকার বেকার স্প্রেড করছেন, একই ইন্ডিয়া অলরেডি এত পপুলেটেড কান্ট্রি, এক দুজনের মধ্যে যদি ছড়িয়েও যায় সে 2-4 মাল্টিপ্লিকেশানে এক্সপোনেনশিয়ালি কার্ভটা কিন্তু বেড়ে যাবে এফেক্টেশন, আর একবার এফেক্টটা যদি বাড়তে শুরু করে, এফেক্টেড পিপল যদি বাড়তে শুরু করে, তবে ডেথ রেটটাও আস্তে আস্তে বাড়বে। তো আমি হাত জোড় করে আবেদন করবো যে দয়া করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, দয়া করে বাইরে বেরোবেন না, এখন সুন্দর একটা সময় পাওয়া গেছে, সুন্দর সময় বললে ভুল হবে, মানে একটা টাইম পাওয়া গেছে যাতে আপনারা ফ্যামিলির মধ্যে আরও মিশুন, ভালো করে জানুন, প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ করুন, ঘরে বসে ভিডিও চ্যাট করুন, সবার সাথে এই কমিউনিকেশানটা বাড়ান, আর দয়া করে ফেক হোয়াটসঅ্যাপটা ফরওয়ার্ড করবেন না দয়া করে। আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখেছেন,
এদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, এরা অলরেডি লকডাউন হয়ে আছে। কী কী করতে পারেন? প্রথম কথা, সবচেয়ে সোজা উপায় হলো আপনি শুয়ে পড়তে পারেন, সারাদিন ঘুমাতে পারেন। কিন্তু আমি বলবো এটা করা ঠিক না। যদি আমি এটা ভিডিও করার জন্য শুয়ে আছি, বলার পরে বলবে না যে আপনি এটা নিজেই শুয়ে আছেন, সেটার কথা নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি কিছু না কিছু অ্যাক্টিভিটি করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। আপনি সারাদিনে একবার এক্সারসাইজ করতে পারেন, ডেলি যদি এই রুটিনটা মেনে চলেন যে 21 দিন আমি এক্সারসাইজ করবো ডেলি, কিছু না হলেও একটা হালকা এক্সারসাইজ করবো, তাহলে শরীর ভালো থাকবে। এছাড়া আপনি রান্না করতে পারেন, গল্পের বই পড়ুন, ভিডিও চ্যাটে আড্ডা দিন বন্ধুদের সাথে, ফেসবুকে আড্ডা দিন, পড়াশোনা করুন। কেউ যদি অ্যাসপিরেন্ট হয় কোনো গভর্নমেন্ট এক্সাম বা এক্সামের জন্য, তাহলে তার জন্য তারা ভালো টাইম পেয়ে যাচ্ছে প্রিপারেশন করার জন্য। রান্না শিখতে পারেন, ইউটিউব আছে, এত ভালো রিসোর্স আছে, ইউটিউব থেকে নতুন নতুন জিনিস শিখুন, হয়তো সেটা পরে কাজে লেগে যাবে আপনার। মুভি দেখুন। এত কী রান্না করছে? বিরিয়ানি হচ্ছে আবার কী রান্না? কাজ বিরিয়ানি আমি তো খাই না ভালো করে জানিস, আর পিজুস দাকে দেব ডিমের ঝোল ভাত ডিম গিয়ে কি জানো কোরিয়ান দাও নিয়ে যা বাইকের অ্যাক্সেলারেটর। কি আজ ফ্যামিলি যে ভাই বিরিয়ানি পছন্দ করে না, এমন বাঙালি আছে জানতাম না। চলো আপ থোড়া কাম কিয়ে যায়। তেজপাতা, শাহি জিরা আর একটু নুন, নুন এক চামচ, দু চামচ দিয়ে দাও। ফুটেছে না? না ফোটেনি, ফুটবে। আপনারা যান ততক্ষণ একটু 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে আসুন দয়া করে। দেখছি আমি কিছু কাজ করছি না, এসব কিছু না এত করলাম। না না বিরিয়ানি তো কিছু করনি, রসুনটা পর্যন্ত আমি ছাড়লাম, রসুন বাটলাম, আদা ইয়ে। তারপরে তো এলাচ ভালো করে নাড়ো, এটা ফাটাতে হবে, এটা পরে এখন একবার আইতো নাড়াটা করো। এবার আদা রসুনটা দিয়ে দিই, লাল হয়ে এই হয়ে আসছে, ব্রাউন হয়ে আস। বাঙালি হাত দিয়ে রান্না করে, এত খুন্তি জামাতে হয়। আমারও সেটা স্বাচ্ছন্দ্য মনে হয়, দিই আর কি, চাকা খাওয়ার ভয়ে। দেখতে লাগছে ও তো মাল মশলা পড়েছে ভালো হবে, কত মেহনতি চলছে বলতো, আর আমি না লাগে। এবার আলুটা দিয়ে দাও। আলু আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিচ্ছি, কারণ যাতে মশলার গন্ধটা না বেরিয়ে যায়। এটা ফুড ব্লগিং চ্যানেল না, তুমি আমার করে জানো, কুকিং চ্যানেল জানো, এটা কুকিং চ্যানেল না। চালটা দাও না, দেখে দাঁড়াও, কিছু করতে হবে না, এটা শুয়ে দাও। আর বাড়াবো কি বাড়াবো না? আমি বল কমন হবে তাহলে হবে কখন রে? গন্ধ বেরিয়ে, গন্ধ গন্ধ বেরিয়ে যাচ্ছে ভাই, পানি দিয়ে গন্ধ বেরিয়েছে না। মেলাও মেলাও, চালটা মিলিয়ে দাঁড়াও, ভেতরে ভালোবাসা তৈরি হচ্ছে, ভালোবাসা আর জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। তারপরে মানে আমাদের, আমার জন্য 10 মিনিট, আপনার জন্য কয়েক সেকেন্ড, তারপরে সেই সুখ, সেই সুখ আসবে, সেই সুখ। হয়ে গেছে, হেভি হয়েছে গো, না না এবার বিরিয়ানিটা মিক্স করে নি, মিক্সটা করে নি ভালো করে, ভালো করে মিক্স। চলে আসবে, হ্যাঁ হ্যাঁ না না সাইডে রেখে দাও। আমি বিরিয়ানি যখন খেলাম, এই আমাদের ভোলাকেও দিলাম, একটু খাচ্ছে বেটারা, নাহলে ওদের জন্য তো ভাবার কেউ নেই, তো আমরা এদের সাহায্য করতে পারি। এই সময় ওদের পাশেও দাঁড়ান আপনারা, আপনারা যখন খাচ্ছেন ওদেরকে দিন, কারণ ওরা তো আর খেতে বলতে পারে না যে খিদে পেয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল প্যাশনেট জিতকে। দেখতে থাকুন, ভালো থাকুন, সবাই সুখে শান্তিতে থাকুন, টাটা। Thank you.
কথাবার্তা খেলি না কেন? না আর নেই, আর দেবো না, তুই সাদাবার্তা নষ্ট করলি, খালি বিরিয়ানি চাই তোর, না যা ভাগ।